মন্ত্রী, জেলা প্রশাসন, বোলপুর পুরসভা, শ্রীনিকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের নিয়ে জরুরি বৈঠকের আহ্বান করে ইমেল মারফত চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন বোলপুর ব্যবসায়ী সমিতি ও কবিগুরু হস্তশিল্প সমিতির সদস্যরা। আর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই পৌষ মেলা হবে কিনা এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মহল। এই বৈঠককে কেন্দ্র করে কিছুটা হলেও আশার আলো দেখেছিল হস্তশিল্পীরা। উপাচার্যের ডাকে বৈঠকে সাড়া দিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে পৌঁছে যান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা শাসক বিধান রায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর সুরজিৎ কুমার দে, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, এসডিপিও বোলপুর নিখিল আগরাল, শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ বোলপুর পৌরসভার 3 কাউন্সিলর সহ আধিকারিকরা ও অগ্নি নির্বাপন বিভাগ সহ অন্যান্যরা। বৈঠক যিনি ডেকেছিলেন তিনি আজকে আসেননি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের কাছে। আমাদের বৈঠকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল মাননীয় মন্ত্রী, অনারেবল এমআইসি এমএসএমই এখানকার বিধায়ক তিনি ছিলেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবাই আমরা ছিলাম, আমাদের এএসপি ছিলেন, আমাদের এসডিপিও ছিলেন, আমার এসডিও ছিলেন, আমি নিজে ছিলাম। আমরা প্রায় 1 ঘন্টার বেশি এখানে ওয়েট করলাম। ইভেন আমরা ফোনও করলাম ওনাকে, উনি ফোন ধরার সৌজন্য উনি দেখাননি। আমরা অত্যন্ত হতাশ হয়েছি, পুরো বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমরা জানাবো। শান্তিনিকেতনের পৌষ মেলা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেও উপস্থিত থাকলেন না খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ফোন ধরলেন না জেলা শাসকের। দেখুন, আমরা জানি উনি মেলা করতে চান না, ওনার একটা অজুহাত দরকার ছিল, তো এই অজুহাত দেওয়ার জন্য আজকে মিটিং ডেকে আমাদের সবাইকে ডেকে নিজেই ঘরে বসে থাকলেন। আমরা তো বুঝতে পারছি যে উনি মেলাটাকে করতে চান না, মানে ওনার ওপরে যারা আছেন তারাও চান না যে বোলপুরে স্মৃতি রবি ঠাকুরের স্মৃতিবিজয়ের যে মেলা সে মেলা বন্ধ হোক। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে আস্তে আস্তে মেলা বসন্ত উৎসব বন্ধ করে বিশ্বভারতীটাকে যে বাংলা থেকে আলাদা করার যে চেষ্টা চলছে ওনার আমলে সেটা তো চলছেই, সেটা আজকে আরও পরিষ্কার হয়ে গেল। উল্লেখ্য, বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়নি মেলার উদ্যোক্তা শান্তিনিকেতন ট্রাস্টকে। প্রায় 1 ঘন্টা পর বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বের হয়ে যান জেলা শাসক ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ অন্যান্যরা। বৈঠকে বিশ্বভারতীর কর্মী পরিষদ, রেজিস্ট্রার সহ অন্যান্যরাও উপস্থিত থাকলেও উপস্থিত হননি খোদ উপাচার্য। তাই পৌষ মেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েই রইল। বিল্লমঙ্গল দত্তের সাথে কামদেব গোস্বামীর রিপোর্ট, বীরভূম।